বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আসলাম মাটিয়াবক গরিবপুর রাজবাড়ি, এই জায়গায় ঘুরতে আসলাম। আমি আছি, আমার ভাই আছে একটা, এই যে দুজন আসলাম, এই যে এই বাইকটা নিয়ে আসলাম আপনাদেরকে মজার মজার জায়গাগুলো দেখাবো, রাজবাড়িটা দেখাবো। আমার মোবাইল এই যে আমার সাথে আছে। চলুন আমরা ভিডিওটা ফার্স্ট থেকে স্টার্ট করি। এই যে আমরা ফাইনালি গ্যাস বাইকে উঠলাম, এখন আমরা ধুবরি আছি। আজকে সানডে, সেই জন্য আজকে দুজনে ঘুরতে যাচ্ছি বাইক নিয়ে। সবাই আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে এই জায়গাগুলোও দেখাবো। আজকে হইলো আরও সাফাই অভিযান দিবস। এখানে যে রাস্তাঘাটগুলো কীরকমভাবে সাফাই করে আছে, যত জাবর জবর আছে সব আজকে পরিষ্কার করে আছে। বিশেষ করে আমাদেরও বাড়ি ঘরও পরিষ্কার করে রাখা লাগে। সবাই আজকে এই জায়গাতে নামছে, রাস্তাঘাটগুলো পরিষ্কার করে আছে। দেখেন কত মানুষের ভিড় এই জায়গাতে জমছে। ধুবরি থেকে গরিবপুর যাওয়ার পথে দেখেন সুন্দর একটা গেট। এখানে এখন একটা মজার একটা ভিউ দেখা যাব, এই যে দৃশ্যটা দেখতে পারলেন আপনারা। ফাইনালি গাইস গরিবপুর এসে পেলাম হাওয়াখানায়, মাটিয়াবক। দেখেন এই জায়গাতে বাস দেওয়া আছে, আজকে কি বা একটা প্রোগ্রাম আছে, এই প্যান্ডেলের কাজগুলো করে আছে, সেই জন্য আজকে উপরে যেতে দিচ্ছে না, সেই জন্য আপনাদেরকে ও ভিতরকার ভিউগুলো আপনাদেরকে দেখানো পারলাম না। এই জায়গা থেকে যতটুকু জুম করে আপনাদেরকে দেখানো পারতেছি। এই জায়গাটিতে বহু দূর দূর প্রান্ত থেকে মানুষগুলো আসে দেখতে। আজকে সানডে, আমরা আসলাম দুপুর টাইমে, সেই জন্য অত আজকে ভিড় হয় নাই। সন্ধ্যার টাইমে বহুত ভিড় হয় এই জায়গাতে, মানুষ দেখতে আসে। আজকে আরও বিশেষ করে সানডে, সেই জন্য আরও বেশি ভিড় হবে। আর এই জায়গাতে মানুষে বহুত অ্যালবামও করতে আসে, ভিডিও শ্যুটিং করতেও আসে, কতজনে ব্লগ ভিডিও বানাতে আসে, আরও কতজনে ফটো উঠতেও আসে। উপরে যাওয়া গেল না, তার মানে আজকে কী একটা প্রোগ্রাম আছে, সেই জন্য যাওয়া পারলাম না। ওটা উপরে যাওয়া বন্ধ রাখছে, উপরে দেখেন যে বাস দেওয়া আছে উপরে যাওয়ার ইটের। দেখেন এক মজার একটা জায়গা আছে এই জায়গায়। এক দর ঘুরলাম, ঘোরা শেষ। আমার দিলদার ভাই একদম অস্থির হয়ে গেছে, ভুখ লাগছে। এই জায়গায় বহুত ফটো ছড়ে উঠলাম, দেখেন এই যে কত মানুষ আসছে আজকে। খাবো আমি, আজকে হইলো সানডে, সেই জন্য আজকে ঘুরবারও আসলাম, কিন্তু ভালো লাগছে। দেখেন ভালো লাগছে, এই জায়গায় বহুত মানুষ আসছে ফটো ছড়ে উঠবার নিকে। এটা হইলো গরিবপুর মাটিয়াবক হাওয়াখানা। এই জায়গায় রাজবাড়ি আছে তাই না? একদম মজার ফটো আছে। এখন আঙ্গুরে ঘোরা শেষ হইল, এখন আমরা বাড়ি রওনা দিব। একদম একটা চা খামো, চাটা খেয়ে যাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য বহুত চেষ্টা করবো। টেনশন নাই, সাদা মাল তো আছে, দিয়ে থাকবো ভিডিও। থ্যাংক ইউ।